ঘড়ির কাঁটা ঢুকে পড়েছে সকাল 11টার ঘরে, তাই তো 92.7 বিকেএফএম-এ যথারীতি হাজির হয়ে গেলাম আমি সুমন্ত নিয়ে হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে নাক্কান গলার সমস্যা নিয়ে নানান আলোচনা হয়। সেখানে থাকেন বিশিষ্ট ENT স্পেশালিস্ট বা সার্জন ডক্টর তুষার কান্তি ঘোষ। তো আজকেও তিনি আছেন, তার সঙ্গে কথা হবে। যেটা শুরু করব যেখান থেকে আর কি, যে এই যে একটা সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমরা শীতকালের দিকে ঢুকে পড়ছি, আমরা জানি যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা এখন অনেকটাই নিচের দিকে, 40-35 এরকম হয়ে যাচ্ছে, জলীয়বাষ্প কম, একেবারে ড্রাই ওয়েদার, পলিউশনের মাত্রা মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু 200-এর ওপর, প্রায় 260-270 এরকম দেখাচ্ছে, মানে যেটা প্রায় গাঢ় হলুদের কাছাকাছি। এরকম একটা সিচুয়েশনে যেটা হচ্ছে, আমরা কিন্তু কাশছি কম বেশি অনেকেই, মানে অন্তত একজন অন্তর একজন কাশছি, এবং এই কাশির কিন্তু কোনো রকম কোনো মানে কারণ আমরা জানি না কি কারণে কাশছি। আমরা করছি কি, গরম চা খাচ্ছি, কফি খাচ্ছি, কখনো পান মশলাও খেয়ে নিচ্ছি আবার। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে কাশিটা, যেটা কী কারণে হচ্ছে, এবং খুব খুকে কাশি হচ্ছে, বেশ ভালোই খসখসে কাশি হচ্ছে, এবং সর্দি সেরকমভাবে নেই, তো এই যে সমস্যাটা শুরু হয়ে গেছে, এই সমস্যাটা কেন এবং সমাধান সূত্র কি, এটা কেউ যদি বলেন। এই কাশিটা দেখুন, এটা ওয়েদার চেঞ্জের পরে একটা ভাইরাল ইনফেকশন খুব কমনলি হচ্ছে। এখন পোস্ট ভাইরাল ইনফেকশন বা পোস্ট যে কোনো ইনফেকটিভ একটা ল্যারিঙ্গোস্প্যাজম, একটা গলা ইরিটেশন হয়, সেটা দেখবেন অনেক সময় কেসে কেসে আপনাকে একটা কফ তুলতে হয়, মাঝে মাঝে মনে হয় কিছু একটা স্টিকি আটকে গেল, কখনো নাক টেনে একবার জোরে টানতে হচ্ছে, আবার অনেক সময় একটা সিক্রেশন নাকের ভেতরে একটা সর্দি চলতে থাকে, সেই সর্দিগুলো গলায় যায়, গে গলা ইরিটেট করে, দিয়ে কাশি চলতে থাকে। তো এইগুলো অবশ্যই গার্গেল করা বা কফি খাওয়া, গরম গরম খাওয়ার কোনো বিকল্প নেই, আপনি যদি ঠান্ডা খান মানে বিষের মতো হয়ে যাবে, সেটা বেড়ে যাবে, আরও জীবাণু গ্রোথ বেড়ে যায়, আরও ইরিটেশন বেড়ে যাবে, আরও কাশি বাড়বে। তো ব্যাকটেরিয়াল ইনফেকশনও সাথে সাথেই চলে আসে অনেক সময়, যে আমরা ভাইরাল ইনফেকশন বলে শুধুমাত্র জ্বর এলে একটু প্যারাসিটামল খেয়ে থাকি, সেটা ঠিক আছে, অনেক সময় দরকারও হয় না অ্যান্টিবায়োটিক, কিন্তু অনেক সময় বাড়তে বাড়তে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং সেটা একটু বেশি মাত্রায় চলে যায়, অনেকদিন ভোগান্তিতে বাড়তে থাকে, সেক্ষেত্রে একটু অ্যান্টিবায়োটিকও খেতে হয় এক্ষেত্রে, এবং আরও কিছু অ্যাম্বরক্সিল হাইড্রোক্লোরাইড বলে মানে তরল করা, সর্দি তরল করা ওষুধ খেলে এই স্টিকি সেন্সেশন বা স্টিকি কফ এগুলো কিন্তু একটু ডেভেলপমেন্টটা কম হয়। তো এটা একটু মাথায় রাখতে হবে যে এই ধরনের প্রবলেম হলে অবশ্যই ফিভার সঙ্গে এখন অনেক কিছু ডেঙ্গু ডেঙ্গু হচ্ছে, এগুলো যেমন এক্সক্লুড করা হয়ে গেল, তারপরে বুঝতে হবে যে একটা সিম্পল একটা অ্যালার্জিক প্রবলেম এবং একটা অ্যালার্জিক ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, তো অ্যালার্জিক ইরিটেশন এবং ভাইরাল ইনফেকশন, এই ধরনের প্রবলেম থেকে এইসব প্রবলেমগুলো হচ্ছে। সেখানে স্টিম একটা ইম্পর্টেন্ট, গার্গেল ঈশ্বরদৃষ্ট গরম জলে গার্গেল নুন দিয়ে বা ওষুধ দিয়ে গার্গেল, বিটাডিনের মতো জিনিস থাকে যেখানে ক্লোরোক্সিলিন বা বিটাডিন টাইপের জিনিস থাকে, সেগুলো দিয়ে গার্গেল করা, একটু অ্যান্টি অ্যালার্জিক খাওয়া, একটু জ্বর এলে একটু প্যারাসিটামল, তো এবং কখনো কখনো নেজাল ড্রপ করানো, যে নেজাল সিক্রেশন হয়, কখনো নেজাল স্প্রে আমরা দিই, তো এই ধরনের করতে করতে সাধারণত কমে যায়। যাদের ক্ষেত্রে খুব বেশি মাত্রা হয় আমার মনে হয় তাদের একটু ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে এক্সক্লুড করা উচিত যে এছাড়াও অন্য কিছু হচ্ছে কিনা, সেক্ষেত্রে অন্যান্য আরো ওষুধপত্র দিয়ে মানে ভালো করার কথা ভাবতে হবে আর কি। বেশ, তো এক্ষেত্রে আমরা এই যে একটা ড্রাইনেস, ওয়েদারে যে ড্রাইনেসটা চলে এসছে এবং সেখানে ধুলো ধোঁয়া বেড়ে গেছে, তার থেকে একটা পলিউশনের মাত্রা থেকে আমাদের অ্যালার্জিক টেন্ডেন্সি বা সেটাকে বেড়ে বাড়িয়ে দেওয়া, সেগুলো থাকে, তো এক্ষেত্রে আরও অনেক কিছু জিনিস থাকে যা আমি হয়তো আমার ঘরেই পুষে রেখেছি, আমি সেটা বুঝতে পারি না। সাধারণত কী হয়, আমরা বেশিরভাগ মানুষ এখন নিজেদের বাড়ি ছেড়ে ফ্ল্যাট বাড়িতে চলে গেছি, তো ফ্ল্যাট বাড়ির আবহাওয়ার মধ্যে এমন কিছু থাকে, এমন কিছু হয়তো আমি না বুঝে ইন্ডোর প্ল্যান্টস লাগিয়ে ফেলেছি, এমন কিছু করেছি, আমাদের নাকটা কিন্তু সবসময় খোলা থাকে, মুখটা কিন্তু বন্ধ থাকে, এই নাক হচ্ছে বিভিন্ন সমস্যার কারণ, যেটা আপনি আগেও বলেছেন। তো সেই নাকের থেকে যে সমস্যাগুলোর সৃষ্টি হয় এই পার্টিকুলার এই সিজনে, সেগুলো এমনকি বিছানার থেকেও, বিছানার চাদরের থেকেও কিন্তু অ্যালার্জি আসতে পারে। যখন আমরা ঘুমোচ্ছি আমাদের অবচেতন অবস্থায় আমরা বুঝতেও পারি না, সেটা কিন্তু অ্যাটাক করে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনায় ঢুকবো, বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে, কারণ আমাদের এগুলো কিন্তু জানা উচিত যে বাড়িতে আমরা কীভাবে থাকবো, পরিবেশটা কীরকম রাখবো এই মুহূর্তে,
কার্তিক 92.7 বিগ এফএম এর সঙ্গে শুনছি হেলথকেয়ার 2.0 অনুষ্ঠান। সঙ্গে আছেন বিশিষ্ট ইএনটি সার্জন ডক্টর তুষার কান্তি ঘোষ।